কিভাবে এলো 7ই মার্চের ভাষণ? মনে প্রশ্ন জেগেছে কখনো? চলো আজ জেনে নেই সেই ইতিহাস। 1947 থেকে 1971, ভাষার অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার পর্যন্ত বারবার বাংলার মানুষের সকল অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তানি শোষকেরা, আর বারবার প্রতিবাদ আর প্রতিরোধে তা রুখে দিয়েছে বাংলার জনতা। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু জয়লাভ করলেও স্বৈরশাসক জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করে না, বরঞ্চ 1971 সালের 1ই মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। প্রতিবাদে ফেটে পড়ে সারা বাংলার জনতা। শেখ মুজিবের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। শাসক বাহিনী বাংলার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে এবং মিছিলে গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করে। অবশেষে সেই উত্তাল মার্চের 7 তারিখে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বজ্র কণ্ঠে আওয়াজ তোলেন, সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তাঁর এই ডাকে সাড়া দিয়ে নতুন উদ্যমে শুরু হয় আন্দোলন, আর এই আন্দোলনই রচনা করে বাংলাদেশের স্বাধীনতার পথ। এরপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় অর্জন করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ চিরস্মরণীয় হয়ে আছে। বিশ্বের 12টিরও বেশি ভাষায় অনুদিত এই ভাষণটিকে 2017 সালের 31শে অক্টোবর ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ 7ই মার্চে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহামানবকে, যার কণ্ঠস্বর আমাদের প্রতিদিন নতুন উদ্যমে বাঁচতে শেখায়।